এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিনটা ছিল শুক্রবারের একটা দিন। ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে। শুক্রবারের দিনটাতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, মানে কি বলবো, আর ঝুম বৃষ্টি হয়ে যাচ্ছে। যারা আমরা ঢাকায় থাকি তারা অনেকেই জানে যে শুক্রবারে সকালবেলার ওয়েদারটা এত বেশি ভালো ছিল, আর এই ঝুম বৃষ্টিতে তো আসলে মানে প্রচন্ড পরিমাণ ঘুম পায়, প্রচন্ড পরিমাণ শান্তি শান্তি একটা ভাইব আসে। তো সেই জিনিস চিন্তা করে আসলে আমি উঠে পড়েছি যে ওয়েদার ডিমান্ড খিচুড়ি, আর আজকে কিন্তু একদম পাতলা খিচুড়ি হচ্ছে। তো এই যে বৃষ্টির দিনের এই খিচুড়িটা আমার বাসার সকাল সবার এত বেশি পছন্দ, আর লাস্টে হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া আর কিছু কাঁচামরিচ তো মাস্ট বি লাগবে। তো আজকের খিচুড়িটা আমি ফ্রিজে কিছু লেফট ওভার গরুর মাংস ছিল, সেই গরুর মাংস দিয়েই কিন্তু খিচুড়িটা একদম পাতলা করে করেছে। আর সাথে তো ডিম ভাজা থাকতেই হবে, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বেশি করে ডিম ভাজি করে তারপরে হচ্ছে সবাই মিলে এই খিচুড়িটা সকালবেলার ব্রেকফাস্টে খেলাম। এই যে দেখুন এত সুন্দর একটা ফ্লেভার এসেছে, আর লাস্টে কিন্তু আমি একটু বাগারও দিয়ে দিয়েছিলাম, আর সাথে হচ্ছে একটু আচার নিয়ে নিয়েছিলাম। সবাই মিলে এত মজা করে খেয়েছি, আর যেহেতু বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, এই খিচুড়িটা খেলে একটু গরম লাগবে না, এত এত ঠান্ডা লাগছিল। কিন্তু ঘটনা ঘটল সেখানে, হুট করে সকালে কারেন্ট চলে গেল, মানে খুব ভরে ভরে গিয়েছে। এরপরে যে সব বাচ্চা কাচ্চা আমার বাসায় উঠে গিয়েছে, তাই ভাবলাম যে ওদেরকে একটু পড়তে বসিয়ে দিই, যেহেতু একটু পরে আবার শুক্রবার যেহেতু ওদের কোচিং আছে, যে একজন কোলে উঠে বসে আছে আর দুজনকে পড়াচ্ছিলাম। এই হচ্ছে মায়েদের জীবন, তাই না? তারপরে ওছোড়া কোচিংয়ে চলে গেল। আজকে আর আমি বা ওদের বাবা কেউই যায়নি, আজকে গাড়ি ছিল তাই গাড়িতে ওদেরকে দিয়ে দিলাম, বললাম যে তোমরা তাহলে চলে যাও। আর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বারবার আমার যাওয়া আসা খুব বেশি কষ্টদায়ক হয়ে যায়, এই জন্য বললাম যে না তোমরা দুইজনই গাড়িতে করে চলে যাও, আমি জাস্ট গিয়ে তোমাদেরকে নিয়ে আসবো। এই তো দুজনকে বের করে দিয়ে তারপর হচ্ছে আমি দুপুরবেলা রান্নাবান্না চলে আসলাম, যেহেতু শুক্রবার আর নামাজের সময়টাও থাকে, জুমার নামাজের একটা সময় আছে, এই জন্য হচ্ছে ভাবলাম যে রান্নাবান্না করে তারপরে হচ্ছে আমি ওদেরকে কোচিং থেকে আনতে যাব। এই জন্য আজকে গরুর জিব্বাটা রান্না করছি। এইটা কে কে খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, এটা তো আমার অনেক বেশি পছন্দ। আর আমি প্রেগনেন্সির সময়, মানে আমার ফার্স্ট প্রেগনেন্সির সময় আমি এটা এত বেশি পরিমাণ খেতাম, কেন জানি না আমার এত বেশি ক্রেভিং হতো তখন, মানে কিছুই খেতে ভালো লাগতো না, শুধু আম্মুকে বলতাম যে মাম্মু আমাকে এটা করে দাও, আম্মু সাথে সাথে আমাকে মানে এত ঝাল ঝাল করে খুব সুন্দর করে করে দিত, আমার সেটা মানে খাওয়া বসলে আসলে মনে পড়ে যাচ্ছে। যাই হোক, তারপরে বিকেলবেলার দিকে মেয়ে আবদার করলো যে মা একটু পরোটা করো, অনেক দিন থেকে আসলে সময়ের অভাবে আসলে করা হচ্ছিল না, ভাবলাম যে না মেয়েকে তাহলে একটু পরোটা করে দিই, আর একসাথে হচ্ছে ডিনারটাও হয়ে যাবে। যেহেতু একটু লেট করে, মানে নাস্তা হবে কিন্তু একটু লেট করেই করছিলাম, তাই সুন্দর করে এই যে মা খুব সুন্দর করে নরম করে পরোটার যে ময়ামটা রয়েছে সেটা করে ফেলেছি। এটা চারকোনা পরোটা হবে, আমি জানি না ভাজ পরোটা কারা কারা খেয়ে তারা জানবেন, যে ভাজ পরোটাটা আমার মা খুব করতেন, আমার খুব ভালো লাগতো তখন ছোটবেলায়, আর এখন হচ্ছে মেয়েকে করে খাওয়াচ্ছি, মেয়েরও খুব পছন্দ এটা। এই যে প্রথমে রুটিটা হচ্ছে বেলে নিয়ে, এখানে সামান্য একটু তেল, যদি আমার তেলটা একটু বেশি পড়ে গিয়েছে, সামান্য একটু তেল নিয়ে উপরে একটু ময়দা ছিটিয়ে এটাকে হচ্ছে চারকোনা করে ভাজ করতে হয়। এক হাতে ভিডিও করছি আর এক হাতে হচ্ছে করছিলাম, সেজন্য ময়দাটা দিতে স্কিপ হয়ে গেছে, সেটা সবাই করে নেবেন যারা করে। তো এই তো উপরে হচ্ছে একটু হালকা, যেহেতু আমি ভেতরে দেইনি তাই উপরে একটু দিয়ে দিলাম, আর যারা হচ্ছে মানে ভেতরে দিবেন তারা হচ্ছে উপরে আর দেওয়ার দরকার নেই। তারপরে হচ্ছে এই যে সুন্দর করে আমি হচ্ছে রুটিটা পরোটাটা করে নিলাম, আর এখানে হচ্ছে কিছু গরু মাংস ছিল সেগুলোও বের করে নিলাম, কারণ পরোটাটা খাওয়া হবে হচ্ছে গরু মাংস দিয়ে। তো এই যে প্রথমে আমি হচ্ছে পরোটাটা খুব ভালো করে হচ্ছে সেকে নিতে হবে, কারণ যত বেশি এটা সেকা হবে তত বেশি পরোটাটা ক্রিসপি হবে। মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছে আজকে অনেক বেশি, কারণ প্রত্যেকটা রান্নায় আজকে মায়ের হাতের সে ছোঁয়ার যে রান্নাগুলো আমার বেশি পছন্দের ছিল সেগুলোই আজকে করার চেষ্টা করছি। এই যে দেখুন পরোটাগুলো খুব লালচে লালচে করে ভাজতে হবে, যত বেশি পরোটাটা ভাজা হবে ততই কিন্তু পরোটাটা খেতে বেশি মজা হবে আর ফুলকো ফুলকো হবে। এরপরে দেখুন এই যে একদম ভাজ করা পরোটা আমি আর আমার মেয়ে একদম বসে খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, পুরো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম খাবার দাবার নিয়ে, আশা করছি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে, আর যারা এখনো ফলো বা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ফলো বা সাবস্ক্রাইব করে নেবে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের ভালোবাসা আমার অনেক অনেক কাম্য। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।